আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ক্যালামিন নামক একটি লোশন নিয়ে। এই ক্যালামিন লোশনটি উৎপাদন করে থাকে প্রস্তুতকারক মমতাজ ফার্মাসিউটিক্যাল লিমিটেড, টঙ্গী, গাজীপুর। মূলত এই ক্যালামিন লোশনটি একটি জনপ্রিয় লোশন চুলকানির জন্য। স্বাভাবিকভাবে এই ক্যালামিন লোশনের মধ্যে দেওয়া থাকে প্রতি 100 মিলি ক্যালামিন লোশনে রয়েছে ক্যালামিন বিপি 15 গ্রাম, জিঙ্ক অক্সাইড বিপি 5 গ্রাম, গ্লিসারিন 5 মিলিগ্রাম। ক্যালামিন লোশন ত্বকের জ্বালাপোড়া, ঘামাচি বা দাহের ফলে সৃষ্ট চুলকানি, ব্যথা, অস্বস্তি ভাব এবং রোদে পোড়া ত্বক উপশমে নির্দেশিত। কীভাবে ব্যবহার করবেন ক্যালামিন লোশন? শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ইহা খাওয়ানো যাবে না, বা চোখ বা মিউকাস পর্দা যেমন মুখ, নাক, যৌনাঙ্গ বা বায়ুপথে ব্যবহার করা যাবে না। তো অবশ্যই আমাদেরকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে মমতাজ কোম্পানির যে লেখা আছে এটা হলো ক্যালামিন লোশন মমতাজ কোম্পানির। এটা আমরা আমাদের আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু আমরা পাবো। ক্যালামিন লোশনটি খুবই একটি ভালো লোশন, আমরা রুগীকে দিয়েছি, রুগীরা ভালো রেজাল্ট পেয়েছে। অনেকেও দেখা যায় যে চুলকানি একেবারেই কমে না, অনেক চুলকানি থাকে, প্রচুর পরিমাণ চুলকানি, যে এত ওষুধ খাওয়ার পরে, অনেক ওষুধ খাওয়ার পরেও তাদের চুলকানি কোনো সমস্যার সমাধান হচ্ছে না। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে ক্যালামিন লোশনটি আপনি ব্যবহার করে দেখতে পারেন, যে আশা করি ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো মূলত এটার দাম হলো 35 টাকা, আর অবশ্যই একটি রেজিস্টার্ড ফার্মা কোম্পানি। দেখতে পাচ্ছেন এখান যে ম্যানুফ্যাকচারার যে লাইসেন্স নাম্বার দেওয়া আছে। আর অবশ্যই প্রত্যেকটা ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন, এবং ব্যবহারের পূর্বে কিন্তু বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে তারপরে ব্যবহার করতে হবে। আর এই লোশনটা কিন্তু সমস্ত শরীরে ব্যবহার করতে হবে। প্রাথমিক অবস্থায় হয়তো একবার দিলে আশা করি ভালো রেজাল্ট পাবেন। তারপর যদি আপনার যে ডাক্তার সাহেব আপনাকে লোশনটি দিয়ে থাকবেন, সে অবশ্যই আপনাকে পরামর্শ দেবেন যে আপনি কীভাবে এটা ইউজ করবেন, কীভাবে ব্যবহার করবেন। তো এটার পাশাপাশি তো ক্যালামিন লোশন দেওয়ার সময় কোনো পানি বা অন্য কিছু মেলানোর প্রয়োজন নাই। অবশ্যই যদি অলিভ অয়েল তেল মিশিয়ে দিতে পারেন তাহলে মনে হয় ভালো রেজাল্ট পাবেন। অলিভ অয়েল তেল মিশিয়ে দিলে কিন্তু ক্যালামিন লোশনে ভালো, যে কোনো ধরনের চুলকানি বা খাজলি খোসপাসার জন্য যদি কোনো মলম বা দেওয়া হয় তার সাথে যদি অলিভ অয়েল মিলিয়ে ব্যবহার করা হয় জলপাই তেল, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে বন্ধুরা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি আমি ফার্মেসিতে বসেই বানিতেছি, কিন্তু বাড়িতে যাওয়ার সময় আমার এখন আপাতত সেই জন্য কম, এই জন্য আজকে এখানে বসেই তৈরি করছি। তো ক্যালামিন সম্পর্কে যদি আপনাদের কোনো বিস্তারিত জানার দরকার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে করতে পারেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য। তো সবাই অবশ্যই আমাদের সাপোর্ট দিবেন এটা আমরা আশা করি। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।